ভাই আজকে তাহলে আমি যাই ঠিক আছে না তুমি যাবে কি যাবে না থাকবে কি থাকবে না তোমার ডিসিশন আমি কিছু জানি না ঠিক আছে ভাই কালকে হিসাবটা ঠিক আছে আমাল শহীদ এত টাকা দিয়ে কি করে আমি তো জানি না ভাই 843 700 150 392 একসাথে থাকো না তোমরা 640 3 আমরা একসাথে থাকি ভাই কিন্তু আমি ওর কোনো ব্যাপার নাক গলাই না ভাই 590 1700 যোগ দিলে কেন তোমাদের বনি বনা হয় না হয় না ভাই কারণ আমি ওকে পছন্দ করি না ভাই খুব খারাপ 95 1680 এই টাকা সব টাকা দিয়ে কি করে সবকিছু খেয়াল রাখবে ঠিক আছে ভাই কি ভাই খবর রাখো 482 250 এটাও খেয়াল রাখবে জি ভাই কি চোখ খেয়াল হ্যাঁ ভাই চোখ খেয়াল রাখবে ভাবি তোমার কি আজ রাতে ঘড়িটা ঠিক করা শেষ হবে শেষ না হলে তো কোনো ক্ষতি নেই তাই না তাহলে চলো খেতে চলো দেখো আমি কিন্তু আমার শর্ত আগেই জানিয়ে দিয়েছি আব্বা জান যতক্ষণ পর্যন্ত না আমার হাতে চা খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এ বাড়ির এক ফোঁটা পানিও আমি স্পর্শ করব না তাহলে তুমি আমাকে এতক্ষণ বসিয়ে রাখলে কেন বসিয়ে রাখলাম কোথায় আমি তো এতক্ষণ তোমার গান শুনলাম কিন্তু আমি যে তোমাকে বললাম তুমি না গেলে আমাদের কারোরই খাওয়া হবে না আর না খেলে আমার গলা বসে যাবে হ্যাঁ সেটাও তো একটা ভাববার বিষয় ঠিক আছে চলো কিন্তু আমার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমি খাচ্ছি না বড় জোর ডাইনিং এ গিয়ে বসতে পারি চলো কি ব্যাপার সবাই খাবার সামনে নিয়ে ফাঁকা প্লেটে বসে আছো কি হয়েছে ভাইয়া আমরা এখন চা খাবো মানে কি মানে হলো আমরা আগে চা খাবো এরপরে ভাত খাবো কি হয়েছে বাবা বলো তো অনিমো বললো শুনলি না আগে চা তারপর ভাত খাবো কি তখন থেকে আগে চা পরে ভাত ভাত করছো আমি কিছুই বুঝতে পারছি না সারাদিন কাজ করে এসে এরকম কথা শুনতে ভালো লাগছে না মা কি হয়েছে বলো তো তোর বউ ঠিক করেছে ওর হাতের বানানো চা তোর বাবা না খেলে ভাত খাবে না এখন চা বানানোর ব্যবস্থা হচ্ছে রান্নাঘরে চা বানাচ্ছে ঠিক আছে কোথায় যাচ্ছিস রান্নাঘরে কোথাও যেতে হবে না বস বস আমিও সিদ্ধান্ত নিয়েছি আগে চা খাবো তারপরে ভাত তোকেও তাই খেতে হবে আচ্ছা বাবা তোমরা সবাই মিলে এগুলো কি শুরু করলে আমরা শুরু করিনি শুরু করেছিস তুই আগে তারপর তোর বউ আমি আবার কি করলাম আরে বিয়ে করে এমন একটা বউ তুই তো নিয়ে এসেছিস তাই না